অপেক্ষা তার পাছতে 11 বজাত 11000 নিবুনৰ মুখত হাঁহি বিৰিঙাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারে, কারণ তৃতীয় বর্গৰ ফলাফল ঘোষণা করা হব। এই মুহূর্তত এই ভাল লগা খবর আপনাদের বাবে লৈ আহিছো। 1,00,000 নিযুক্তির দিকে আৰু এখোজ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে প্রতিশ্রুতি আছিল সেই প্রতিশ্রুতি পূরণের দিকে অগ্রসর হয়েছে। রাজ্যের হাজার হাজার নিবনুয়ালয় 11 বজাত আহিব এটা সুখবর, যে সুখবরে হাজার হাজার পরিয়ালত হাঁহি বিৰিঙাব। কিছু সময়ের পাছতে ঘোষণা করা হব তৃতীয় বর্গর পরীক্ষার ফলাফল, 11,510 পদের ফলাফল ঘোষণা করা হব 11 বজাত। ফলাফল ঘোষণার পাছত 11 মে'ত প্রার্থীসকলে লাভ করিব নিযুক্তিপত্র। GMCH প্রেক্ষাগৃহত হয়তো এই নিযুক্তিপত্র প্রদান করা হব, নহলে কলাক্ষেত্র প্রদান করা হব পারে। 1 জুনত 45,000তকৈ অধিক প্রার্থীয় যোগদান করব বিভিন্ন বিভাগত, যি আগর প্রতিশ্রুতি আছিল সেইদরে সকল আগবাড়িছে। খবরটো জনায় মুখ্যমন্ত্রী লিখিলে অবশেষত দিনটো আহিল, ফাইনালি দ্য ডে হেজ এরাইভড। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কালি টুইট যোগে এই খবর দিছিল যে আজির কথা কৈছিল, আজি 11 বজাত ফাইনালি দ্য ডে হেজ এরাইভ, টুমরো মে 3rd এট 11 AM দ্য রিক্রুটমেন্ট কমিশন অফ গ্রেড 3 পোস্ট উইল বি অ্যানাউন্স দ্য রিজাল্টস ফর 11,510 ভেকেন্সিজ। 1,00,000 নিযুক্তির যে প্রতিশ্রুতি আছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার, কৈছিল যে হিমন্ত বিশ্ব শর্মার সরকার আহিলেই গণি গণি 1,00,000 নিযুক্তি দিব বলে কৈছিল, সেই প্রতিশ্রুতি পূরণের দিকে অগ্রসর হয়েছে। বিভিন্ন সময়ত বিভিন্ন বিতর্কর সূত্রপাত ঘটিছে এই যে নিযুক্তি প্রক্রিয়া, এই নিযুক্তি প্রক্রিয়াত ওভারলেপিংয়ের অভিযোগ উঠিছে, পদক লৈ খেলিমেলির অভিযোগ উঠিছে, কিন্তু তার মাজতে ফলাফল ঘোষণা করা হব আর এয়া সুখবর, ভাল খবর বলে সকলে বিবেচনা করেছে। কারণ 1,00,000 নিযুক্তির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পূরণের দিকে অগ্রসর হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। আজি আর মাত্র 3 ঘণ্টার অপেক্ষা, 3 ঘণ্টার পাছতে 11 বজাত ফলাফল ঘোষণা করা হব, হাজার হাজার নিবনার মুখত হাঁহি বিৰিঙিব, যেহেতু 11,510 পদের ফলাফল ঘোষণা করা হব। রাজ্য নিবনুয়াসকলের বাবে এয়া অত্যন্ত সুখবর, কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত ইয়ার পূর্বে চতুর্থ স্বাস্থ্য বিভাগের চতুর্থ বর্গর ফলাফল ঘোষণা করা হয়েছিল, আর আজি 11 বজাত তৃতীয় বর্গর ফলাফল ঘোষণা করিব হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। আর 11 মে'ত এই যিসকল উত্তীর্ণ প্রার্থী, এই উত্তীর্ণ প্রার্থীসকলক নিযুক্তিপত্র প্রদান করা হব, আর পূর্বর যে 45,000 নিযুক্তি আছিল সেই 45,000 নিযুক্ত প্রার্থীয়ে 1 জুনের পর বিভিন্ন বিভাগত যোগদান করিব।